আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা উলাই শাহীদা। সেদিন কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ পাক নবীদেরকে হাজির করবেন, উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার উম্মতের খবর বলেন, নবীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, আমার নবী বিশ্ব নবী, বিশ্ব নবীকে আল্লাহ বলবেন নবী উম্মতের খবর বলেন। সেদিন বিশ্ব নবীর কাছে উম্মতের খবর জানতে চাবেন, নবীজি কোনদিন আমাদের মতো গুনাহগার গুলাকে দেখেন নাই, আমাকে নবীজি কোনদিন দেখেন নাই, আপনাকে নবীজি কোনদিন দেখেন নাই, না দেখে নবী আমাকে আপনাকে ভালোবেসেছে, সিজদায় পড়ে পড়ে নবী আপনার আমার জন্য দোয়া করেছে। আম্মা জান হযরতে আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে আমি যখন বিশ্বনবীর পাশে শুয়ে থাকতাম, আল্লাহ নবী যখন নামাজের জন্য দাঁড়ায় যেতেন, ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজগুলো শুনতাম, আমার কানটাকে রাহমাতুল্লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, কান্নার আওয়াজের ভিতরে আমি যখনই শুনতে পেতাম অন্য কিছু বলে আল্লাহ নবী কাঁদে না, বারবার বিশ্ব নবী কাঁদে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদে। নবী যাদের জন্য চোখের পানি ছেড়েছেন প্রায় রাতে, রাত গভীরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে, ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ হতো, তারা আর কেউ না, আদরের উম্মত গুলার জন্য নবী প্রতিনিয়ত কেঁদেছেন। আজকে যদি উম্মতের মতো উম্মত হতে পারি, নবী আমাকে আপনাকে সাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে। গত বছরে মাহফিলটা হলো না, এর আগের বছরের মাহফিল আলোচনা করেছিলাম, আল্লাহ পাক পাঁচ শ্রেণীর মানুষকে বিশ্ব নবীকে দিয়ে সাফাত করার অনুমতি দিবেন না। আজকের মাহফিলে আমরা শুনবো পাঁচ শ্রেণীর মানুষকে নবীজি সাফাত করবে। এখন আপনি চিন্তা করেন, আপনার দল, আপনার মত, আপনার রাজনীতি কোন পথে আপনাকে পরিচালিত করতেছে, ওই পথে যাওয়ার কারণে নবীজির সাফাত আপনি পাবেন কি পাবেন না একটু হিসাব মিলিয়ে নেন, কোন রাজনীতি আপনার কাজে আসবে না। বায়া রাজুলুন রাজুলান, এক ব্যক্তি আরেক ব্যক্তির হাতে রাজনীতির বায়াত নিবে, আমার কথা না বিশ্ব নবীর কথা, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, এই রাজনীতি যদি দুনিয়ার জন্য পচা রাজনীতি হয়, শুধুমাত্র দুনিয়া অর্জন করবেন এজন্য রাজনীতি হয়, আল্লাহর নবী বলেন ওই লোকটা আল্লাহর কাছে এত ঘৃণিত হবে, লা ইয়ানজুরু ইলাইহি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাত ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আপনি যদি দুনিয়ার স্বার্থে পদ পদবীর স্বার্থে রাজনীতি করেন, এ রাজনীতির কারণে যিনি আপনার পর হয়ে যাবেন তিনি কে? কথাটা কি আমার না রাসূলের? আমার কথা হলে আপনারা না মানলে কোনো আপত্তি ছিল, কিন্তু আমার ভাইরা বিশ্ব নবী বলে গিয়েছেন লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়া লাগবে, দুনিয়া অর্জন করব, দুনিয়ার জন্য যদি আপনি রাজনীতি করেন, এই রাজনীতি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে,
আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। একটা বার চিন্তা করে, আচ্ছা অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বলছি কোন মাহফিলে আমার জীবনে দেখবেন না, কোন মাহফিলে আমার জীবনে আমি কোন মাইকম্যানকে কখনো ধমক দিইনি। কারণ হাজার হাজার শ্রোতা একজনও হেদায়েতের পথে না আসতে পারে, এমন হতে পারে মাইকম্যানটা হেদায়েত হয়ে যেতে পারে, পারে না? আমি নিজে সাক্ষী পেয়েছি, আমার অনেক ক্যামেরাম্যানও জানে। গিয়েছিলাম আমি পাবনায়, তো অনেক সুন্দর একটা হাদিয়া নিয়ে একজন মাইকম্যান উপস্থিত। আমি জিজ্ঞাসা করলাম, মাইকম্যানরা হুজুরদের উপর খেপা থাকে, তো তুমি আমার জন্য হাদিয়া নিয়ে আসলা কেন? হুজুর এই জন্য হাদিয়া আনছি, আপনি একটা মাহফিলে বলছেন যে কেউ হেদায়েত না পেলে মাইকম্যান অন্তত হেদায়েত পেতে পারে। এই কথাটা শোনার পরে আমার ভিতরে একটা পরিবর্তন আসছে যে আমি হেদায়েত হয়ে যাই। সেদিন থেকে হুজুর নামাজ ধরছে, আর নামাজ ছাড়বো না। এই জন্য হুজুর আপনার জন্য একটা কাপড় হাদিয়া নিয়ে আস। আমি চিন্তা করছি সেদিন থেকে কোনোভাবেই মাইকম্যানদেরকে কষ্ট দেওয়া যাবে না। তার চেষ্টা আছে মাইকটা সুন্দর করে রাখার, তার চেষ্টা আছে আজকের সাউন্ডটা যেন সুন্দর হয়। যদি না হয় তাহলে আমরা বুঝবো যে এটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই চেয়েছেন, এইভাবেই হয়েছে, আমাদের কোনো কষ্ট হবে না। তো ইনশাআল্লাহ আমরা তাকে ধমক না দিই, সে ইনশাআল্লাহ চেষ্টা করবে। আমরা বলছিলাম নবীজি সাফাত করবে কয় শ্রেণীর মানুষকে, রাজনীতি করবেন কার জন্য, কথা কয় না। ব্রিটিশরা আমাদেরকে বোঝা দিয়ে গেল, হুজুর আপনি ওয়াজ করেন খুব ভালো লাগে, সুর দেন খুব ভালো লাগে, কোরআন তেলাওয়াত করেন খুব ভালো লাগে, আপনি তো মহীয় সুন্নাহ, সুন্নতকে আপনি পুনরুজ্জীবিত করবেন, কিন্তু খবরদার চেয়ার নীতি আপনার দরকার নেই। এখন আমরা অধিকাংশই আছি এই নীতিতে, চেয়ারে বসার দরকার আলেম ওলামাদের নাই। আলেম ওলামা শুধু মাহফিল করবে, চেয়ারে বসে, কিন্তু আমার ভাইরা বিশ্ব নবীর জীবনের দিকে তাকায় দেখেন, আমার নবী বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারায় নেতৃত্ব দিয়েছেন, মক্কাতুল মুকাররমায় নেতৃত্ব দিয়েছেন, গোটা মক্কা মদিনাকে দেখিয়ে দিয়েছেন। যিনি এই সুন্নাতগুলো শিখিয়ে গেছেন, তিনি এই চেয়ারে বসে নেতৃত্ব দিয়ে শিখিয়ে গেলেন মুহিউস সুন্নাহ যারা হবে। শুধুমাত্র সুন্দর পোশাক পরার মধ্য দিয়ে সুন্নাত মানা নয়, শুধুমাত্র আওয়াজ নসিহত করার মধ্য দিয়ে সুন্নাত মানা নয়, হাদিস পড়ানোর মধ্য দিয়ে সুন্নাতের প্রচারক হওয়া নয়, এই চেয়ারে বসে ক্ষমতা পরিচালনা করে দেখাতে হবে। ইসলাম এবং কোরআন সুন্নাহ যদি মানা হয়, মুহূর্তের ভিতরে যিনি দেশের চিত্র পাল্টে দিবেন তিনি কে? কিচ্ছু দরকার নেই। আমার সব শ্রোতা এই কষ্টের মধ্যে বসে আছে, আজকে আমাদের ফ্যান ট্যান না হলেও চলবে, বলেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আপনারা অনেকে না খেয়ে আসছেন আমি জানি, এমনকি আল্লাহর অনেক গোলাম এখানে। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, নবীর আপন আমি হতে পেরেছি কিনা, আল্লাহর আপন হতে পেরেছি কিনা। নতুন বছরে একটা স্লোগান আপনি আপনার মোবাইলে লিখে দেখে নেবেন, নতুন একটা স্লোগান আপনি আপনার মোবাইলে উঠে নেবেন, কুল লিল্লাহি কামা ইউহিব, কুল লিল্লাহি কামা ইউহিব, আল্লাহর জন্য আমি তা করব যেটা আল্লাহ ভালোবাসে, ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব, আল্লাহ আমার জন্য সেটা করবে যেটা আমি চিন্তা করতে পারি না, এর চাইতে বেশি। যিনি আমাকে দান করে দিবেন তিনি কি? আমার সঙ্গে সঙ্গে বলেন, কুন লিল্লাহি কামা ইউহিব, আবার বলেন, কুন লিল্লাহি কামা ইউহিব, ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব। আপনি আল্লাহর জন্য এক কদম দিয়েছেন, আপনি দশ কদম দিলে, হাজার কদম দিলে, যতটুকুন সফলতা আপনি পাওয়ার কথা ছিল, এর চাইতে বেশি সফলতা এক কদম দেওয়ার কারণে যিনি দিয়ে দিবেন তিনি কে? আজকের এই মাহফিলের এখন প্রথম অধিবেশন থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আল্লাহ নবী আবু দারকে ডেকে বলেন, ইয়া আবু দার লা আনতা গুদুয়া
وتعلم آية من كتاب الله وابو ذر شنو قرآن كريم একটা আয়াত যদি তুমি শোনো খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো এর চাইতে বেশি সওয়াব তাফসীর শোনার কারণে একটা আয়াত বোঝার কারণে যিনি দান করে দিবেন তিনি কি আজকের মাহফিলে কত কত বক্তা সবাই বিভিন্ন আয়াতের তাফসীর করবে আমরা তাফসীর করতেছি সূরা নিসা এর 41 নং আয়াত এই যে তাফসীরটা হবে এক এক আয়াতের তাফসীরে 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি আমলনামায় দিবেন তিনি কি এরপরে আল্লাহর নবী আবু যারকে ডেকে আবার বললেন ইয়া আবা যার শোনো লা আন তাকদুআ ওয়া তাআল্লামা বাবান মিনাল ইলম জ্ঞানের নতুন কোন অধ্যায় যদি তুমি শোনো নতুন কোন একটা মাসআলা যদি তুমি জানো খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আল ফারাকাত হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো নতুন কোন বিষয় জানলে নতুন বিষয়টা জানার কারণে উমিলা বিহি আউলামি আমাল আমল করতে পারো না শুধু নতুন বিষয়ের জ্ঞান নিয়েছ এতটুকুনের কারণে যিনি তোমার আমল নামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন তিনি কি খুশি না বেজার এই মাহফিল থেকে আজকে নতুন নতুন বিষয়গুলো নিয়ে বাড়ি যেতে পারবেন তো ইনশাআল্লাহ শাফাত করবে না কয় শ্রেণীর মানুষকে সবাই একটু আঙ্গুল দেখায় বলেন কয় শ্রেণী একখানা ডর হরি হন আবাজি কয় শ্রেণী পাঁচ শ্রেণীর মানুষ এক নম্বরে বিশ্বনবী শাফাত করবে ওই মানুষটাকে আসাদুন নাস বি শাফাতি ইয়াউমুল কিয়ামাত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসৎ মিন কলবিহি আও নাফসিহি যে লোকটা মন থেকে কালেমা পড়ল কালেমার জন্য প্রয়োজনে জীবন দিবে কালেমার পথ থেকে এক চুল নড়বে না এমন সিদ্ধান্ত যে নিবে তার জন্য নবীজি শাফাত করবে শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার ভাইরা এখন যদি প্রশ্ন করি আইউল কাফিন নারি ফায়ুহারাত আপনাকে আগুনে ফেলে দিবে কালেমার জন্য আপনি ইসলামের পথে আছেন কালেমার পথে আছেন আপনি আপনার জীবনে তাগুতের বিরুদ্ধাচরণ করেছেন জেল জুলুম নির্যাতন নিপীড়ন আপনার বিরুদ্ধে হয়েছে সব কিছুর পরে কালেমার জন্য জীবন দিতে হবে আপনাকে জ্বালায় দিবে পোড়ায় দিবে মারবে কাটবে ইমানের এই পরীক্ষায় আমি আপনি যদি উত্তীর্ণ হতে পারি চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি জান্নাতের ফয়সালা করে দিতে দেরি করবেন না তিনি কি এখন কয়জন এমন আছে একজন সাহাবীর উদাহরণ দিব কষ্ট হবে আপনাদের সাহাবীর নাম আব্দুল উজ্জাব এখনো কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই মক্কা বিজয়ের পরে সাহাবীর হৃদয়ে ইসলামের প্রতি মহব্বত ভালোবাসা বেড়ে গিয়েছে চাচার সামনে এসে বলল চাচা রে আর দূরে থাকতে চাই না কালেমা পড়ব মুসলমান হব আল্লাহর নবীর কাছে যাব সঙ্গে সঙ্গে চাচা বলল খুব ভালো কথা ভাতিজা এটা কি তোমার মনে আছে তোমার কিচ্ছু নাই তুমি এতিম তোমাকে আমি লালন পালন করেছি আজকে যদি কালেমা পড়ো মুসলমান হও পরনের পোশাক খুলে দিতে হবে আব্দুল উজ্জার এত মায়া জন্মে গেছে ইসলামের প্রতি চাচারে জানায় দিল চাচা কাপড় যদি খুলেও দিতে হয় প্রয়োজনে ইসলামের জন্য কাপড় খুলে দিব তারপরেও আর দেরি করতে চাই না কালেমা পড়ে আমি বিশ্ব নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে যাব বলেন আল্লাহু আকবার কাপড় খুলে নিল চাচা
শেষ বিদায় নেওয়ার জন্য মায়ের কাছে দৌড়ে গিয়েছে। মা এ অবস্থা দেখা সঙ্গে সঙ্গে দৌড় মেরে গিয়ে একটা কম্বল এনে দিয়েছে। সন্তান কম্বলটা নিয়ে একটা টান মেরে দুইটা ভাগ করে ফেলছে। নিচের অংশে কম্বলটা জড়ায় নিয়েছে, উপরে কম্বল গায়ে দিয়েছে, মোটা কম্বল গায়ে দিয়ে ইসলামের জন্য এত বড় কুরবানি করে নবীজির কাছে মদিনায় হাজির হয়ে গেছে। নবী হে আর দূরে থাকতে চাই না, সব ছেড়ে দিয়ে এসেছি, একটা কাপড় আনতে পারি না। দুই টুকরা কম্বল নিয়ে হাজির হয়েছি নবী, আর দেরি করতে চাই না, আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ফেললেন তিনি। নবী জাদুর করে বললেন, তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম। আদর করে নবী বললেন, ইসলামের জন্য পরমের কাপড় খুলে দিলাম, আজকে থেকে তোমার উপাধি হলো জুল বাজাদাইন। দুই টুকরা কম্বল আলাপ, এই বছরে আমি মাদিনাতুল মুনাওয়ারা থেকে তাবুক গেছি, সবচেয়ে বেশি কান্না এসেছে ওই জায়গায় দাঁড়ায়, যেই জায়গার মধ্যে আব্দুল্লাহ জুল বাজাদাইন ঘুমাচ্ছে। আল্লাহর নবীর এমন সাহাবী, তিনি পরনের কাপড় খুলে দিয়ে এসেছে। আজকে ইসলামের জন্য আমার পরনের কাপড় খুলে দিতে হয় না, ইসলামের জন্য অনেক সময় মাজলুম হতে হয়। আপনার আমার অনেক সময় মাজলুম হকে যিনি পছন্দ করে নেন তিনি কি চিন্তা করেন, কি দিছি আমরা ইসলামের জন্য, কিছুই দেই নাই, অথচ সাহাবী নিজের কাপড়টারে খুলে দিয়াস। যখন তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছে, আল্লাহর নবীর সামনে এসে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, জীবনে সুযোগ পাই নাই বদর প্রান্তে, সুযোগ পাই নাই উহুদ প্রান্তে, সুযোগ পাই নাই খন্দকের ময়দানে, মুসলমান হই নাই জিহাদের ময়দানে যেতে পারি নাই, আপনি শুধু দোয়া করেন। তাবুকের প্রান্তে হেরাক্লিয়াসের পরীক্ষিত বাহিনী রোমকদের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করব, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার বুকের তাজা রক্তগুলা তাবুকের প্রান্তে ঢেলে দেব, তাবুকের প্রান্তে যেন শহীদ হতে পারি, দোয়া করে দেন। বলেন আল্লাহু আকবার। আজকে সারা দুনিয়াতে মুসলমান মায়ের খায়, সারা দুনিয়াতে মুসলমানের রক্ত ঝরে। একটা কুকুর মারা গেল, মানবতা কর্মীগুলা কথা বলে, তারা মনে করে মানবতা লঙ্ঘিত হয়েছে। কুকুরকে যদি ইনজেকশন পোষ করে মারা হয়, মানবতা লঙ্ঘন হয়। বিড়াল আটকে রাখলে মানবতা লঙ্ঘন হয়, পাখি আটকে রাখলে মানবতা লঙ্ঘন হয়। তারা চিন্তা করে এটা পশুর সঙ্গে এমন আচরণ করা হয়েছে যে আচরণে পশুটা শূন্য হয়ে যেতে পারে। কিন্তু চিন্তা করেন, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান যদি মারা যায়, মুসলমানের রক্ত যদি ঝরে, এই পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ কথা বলে না। একজন আর শাজিন থেকে দেখেন, আর যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে, সাহাবীর নাম কি, সবাই বলেন কি নাম, জোরে বলেন কি নাম। আব্দুল্লাহ ইবন সাহাবি যখন বলল, নবীজি আমার জন্য দোয়া করেন, তাবুকের প্রান্তে আমি আমার জীবনটা যেন দিতে পারি, নবীজি বলল, আব্দুল্লাহ একটা ঢাল নিয়ে আসো। আব্দুল্লাহ নিয়ে আসলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার,
কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্ত আপনি হারাম বানায়া দেন। নবী যখন এমন দোয়া করেছে আব্দুল্লাহ কেঁদে ফেললেন নবীর। এমন দোয়া কেন করলেন? আমি চেয়েছি আমার রক্তগুলো তাবুকের পান্তে আমি ঢেলে দিব। এমন দোয়া কেমন করে করলেন নবী? নবীজি বললেন, আব্দুল্লাহ শোনো, ওই তাবুকের জানাজা পড়ালেন, কবরের মধ্যে নিজে নামায় দিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করে। নবীজি বললেন, আল্লাহুম্মা আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, ফরদিয়ান হুয়া রাব্বাল আলামিন, আপনিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আবু বকরের মতো সাহাবী বলেন, আল্লাহ আজকে এই কবরে যদি আব্দুল্লাহ না থেকে আমি থাকতাম কত সৌভাগ্যবান হতাম। বলেন আল্লাহু আকবার। ওমর বলেন, আল্লাহ এই কবরে যদি আব্দুল্লাহ না থেকে আমি থাকতাম কত সৌভাগ্যবান হতাম। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহ এই কবরে যদি আজকে আব্দুল্লাহ না থেকে আমি আব্দুল্লাহ বিন মাসউদ থাকতাম কত সৌভাগ্যবান হতাম। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, এক নম্বরে শাফাত পাওয়ার জন্য হুব্বুল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসাকে আজকের এখান থেকে জোরদার করে আল ঈমান বিল্লাহ, ইমানটাকে নবায়ন করে নেন। আর ইমানটা এমন ইমান হবে, আইউল কাফিন নারি ফায়হরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন নিপীড়ন হবে, আপনার জন্য সারা জীবনের অন্ধকার প্রকোষ্ঠে থাকার জন্য আপনাকে রায় দেওয়া হবে। সব কিছুর পরে আপনি যদি আল্লাহর গোলাম হয়ে ধৈর্য ধারণ করতে পারেন, ইমানের পথে টিকে থাকেন, যিনি আপনার জন্য চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতের ফয়সালা দিতে দেরি করবেন না তিনি। কি কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? এক নাম্বার। বাকি আছে? সবাই বলেন বাকি আছে। আজকে আমার মাহফিল থেকে এটা সবক, এই সবকটা আমার মাহফিল থেকে নিয়ে যাবেন। পাঁচজনকে নবীজি শাফাত করবে, এর মধ্যে প্রথম আসাদুন্নাস, সবচেয়ে সৌভাগ্যবান তারা হবে যারা কালেমাটা বুঝে বুঝে পড়েছে, মন থেকে অন্তর থেকে উপলব্ধি করে কালেমা যারা পড়েছে তাদেরকে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি। কি দুই নম্বরে আমার ভাইয়েরা সৌভাগ্যবান হবে কারা? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আজান যে লোকটা শুনলাম, কোন মিসলামায় কোন মুয়াজ্জিন, মুয়াজ্জিনের অনুরূপ আপনি বলবেন, আজানের উত্তর আপনি দিবেন, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাত ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। আপনি যখন নবীজির জন্য ওসিলার দোয়া করবেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন, হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবী যদি আপনাকে অবশ্যই শাফাত করে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি। কে আজকে থেকে আমলটা করবেন তো ইনশাল্লাহ। আমরা এখন আজান শোনার সময় সবচেয়ে বেশি গল্প করি, শয়তান ভুলায় দেয়, এই সময়টাকে একটু ইবাদত বন্দেগীতে কাজে লাগাবেন, আল্লাহ যেন কবুল করেন। পরে না আমি কয় নাম্বার গেল? আরো জোরে, বাকি আছে? একখানা ডর হরি হন না বাজ, বাকি আছে তিনটা। তিন নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আকসারুহুম আলাইয়া সালাত, তোমাদের মধ্যে যে যে আমি নবী নামে বেশি বেশি দরুদ পড়বে তাদের জন্য আমি নবী শাফাত করব। যত বেশি দরুদ পড়বে নবী শাফাত করবে। যারা নবীজিকে স্বপ্ন দেখতে চান,
এরকম লোক আছে না নাই? সবাই তো আছে এটাও বলতে পারলেন না। নবীজিরে কি আমরা স্বপ্নে দেখতে চাই? কয় না দেখতে চাই? আহারে, আমরা স্বপ্নে দেখতে চাই এইটাও ভালো করে আমরা বলতে পারলাম, কিন্তু আমি দেখছি আমার যুবকগুলা দুইটা যুবক এখনো হাত উঠায় রাখছে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নবীজিকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করে। নবীরে দেখি নাই জীবন, কিন্তু নবীর জন্য অনেক মায়া। ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধে আচরণ করা হয়, সবচেয়ে বড় প্রতিবাদটা আমার বাংলাদেশে হয়, ঠিক না বেঠি? আমার নবীর বিরুদ্ধে আচরণ যারাই করে, আমার নবীর বিরুদ্ধে যখন কিছু ব্লগার লেখলো আমার বাংলাদেশে, ওই ব্লগারদেরকে দুনিয়া থেকে যারা বিদায় করে দিয়েছে, ফাঁসির রায় শুনেও তারা কাঁদে নাই, তারা হেসেছে, তারা মুজাহিদের ভঙ্গিতে হাসি মুখে তারা ফাঁসি বরণ করে নিয়েছে, ঠিক না বেঠি? আজকের এই বিশাল মাহফিল থেকে, আজকের এই বিশাল মাহফিল থেকে আমরা অকপটে কথা বলতে পারি, আমার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে বিজয়ের 50 বছর উত্তীর্ণ হওয়ার পরে কথা আমরা দেখতহীন কণ্ঠে বলতে পারি, মুসলমানের বাংলাদেশে কোন নাস্তিক কোন বামপন্থী যদি আমার নবীকে নিয়ে কোন কটুক্তি করে, অনতি বিলম্বে তাদের নামে ফাঁসির রায় শোনাতে হবে, এ আইন নবায়ন করতেই হবে, ঠিক না বেঠি? আরেকটা দাবি জানাতে চাই, অনেক মিডিয়ার ভাইরা আসছে, আরেকটা দাবি জানাতে চাই, আমরা বিজয়ের 50টা বছরে পদাপ্রণ করে এ কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আলেমদের উপরে যেন জুলুম করা না হয়, সমস্ত আলেমদেরকে মুক্ত করে দেওয়া দরকার, ঠিক না বেঠি? এই সময়ে আমরা আরেকটা বিষয়ে দাবি জানাতে চাই, আমরা বাংলাদেশের মুসলমান, একদিন দুই দিন নয়, বছরের পর বছর ধরে আমরা আন্দোলন করছি, অমুসলিম অভিশপ্ত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার মধ্য দিয়ে সারা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এমন দেশ হিসেবে ঘোষিত হতে পারে যারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে, মুসলমানদের প্রাণের দাবি এটি, ঠিক না বেঠি? কারণ আমরা নবীজির সাফাত চাই, নবীজি তাদেরকে সাফাত করবে যারা নবীজির প্রতি মহব্বত দেখায় দরুদ পড়বে, ঠিক কিনা? আপনারা কি আমার কথার সাথে একমত? বলেন একমত। নবীজিকে জীবনে কোনদিন আমি দেখি নাই, আপনি দেখেন নাই, কিন্তু আমার নবী কি পরিমাণ আদর আমাদেরকে করে গেছেন, জীবনে কোনদিন আমার মতো নালায়েককে নবীজি দেখেন নাই, কিন্তু আল্লাহর নবী বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি নবীর মনটা বড় চাই, এক নজর যদি আমি আমার উম্মত গুলাকে দেখতে পেতাম, ভাই গুলাকে দেখতে পেতাম। সাহাবাই কেরাম আদর করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ান, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবি, আমার ভাই হবে তারা, মান আমানা বি ওয়ালাম ইয়ারানি, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। আজকে যতজন এখানে বসেছি জীবনে কোনদিন নবীকে দেখি নাই, না দেখে নবীর উপর ঈমান এনেছি, নবী আমাদেরকে দেখতে চায়, এই মহব্বত যদি নিজের হৃদয়ের ভিতরে জাগ্রত করেন, আপনি এমন উন্মত হবেন, নবী সাফাত করবে, যিনি দণ্ড বানায় দিবেন তিনি কে? ক নাম্বার বাজি, মাশাআল্লাহ, এই তো মনোযোগ আছে, ক নাম্বার? তিন নম্বর কার্যক্রমে বলেছি দরুদ পড়তে হবে বেশি বেশি, পারবেন না ইনশাআল্লাহ? এবার ক নাম্বার, একখানা ডর ভরি হওয়া না। চার নম্বরে আমার ভাইয়েরা,
মানিস্তাতা মিনকুম ফালিয়ামুত ফিল মদিনা তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে এখন বলেন হায়াত আর মউত কার হাতে আর আস্তে কোন তা আপনি মদিনায় মৃত্যুবরণ করবেন এটা কি আপনার ইচ্ছায় হবে যতবার মদিনায় গেছি বিশ্বাস করে এই বছরও যখন গেছি আমার বারবার আল্লাহর কাছে এটা দোয়া করছি যে আল্লাহ যদি জীবনের শেষ সময়টা এটাই হয় আল্লাহ মদিনা থেকে আর নিয়েন না এখানে আল্লাহ আপনি রেখে দিন রাসূল বলেন আনা শাহিদুল্লাহু যে লোকটা মদিনায় মারা যাবে আমি নবীর মহব্বতে আল্লাহর কাছে বলবে আল্লাহ মদিনায় মৃত্যু চাই যদি আল্লাহ মৃত্যু দেয় আমি নবী তার পক্ষে সাক্ষী দিব আল্লাহ আমার এই উম্মতটা আমারে বড় ভালোবাসছে জোরে কোন আল্লাহু আকবার এখন এটা কি সবার জন্য সহজ বলেন সবার জন্য সহজ কিন্তু দরুদ পড়া সহজ কিনা আরো জোরে বলেন ঈমানের উপরে অটল থাকা একবারে সহজ না কঠিন পরীক্ষার বিষয় থাকবেন তো ইনশাআল্লাহ ক নাম্বার চার নম্বরের পরে এবার ক নাম্বার এবার মনটা একটু নরম করে দেন চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি উম্মতের বড় বড় গুনাহগার যাদের নাম লেখা থাকবে জাহান্নামিয়ুন 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 এই উম্মতগুলোকে নবীজি শাফাত করবে শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে অনেকে আওয়াজ করার পরে বলবেন হুজুর আপনি তো সব সর্বনাশ লাগাই দিয়ে গেছেন এত সহজ করে দিলেন জান্নাত তাহলে তো মানুষ আর আমলই করবে না আল্লাহ যেখানে আশা জাগিয়েছে আপনি কঠিন করার সুযোগ আসেনি বলেন সুযোগ আছে আমার আল্লাহর একটা নাম নিয়ে চিন্তা করেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কয়টা বলছি সাতটানি মাশাআল্লাহ আঙ্গুল দেখায় কম কয়টা মাশাআল্লাহ একটু দেখছেন পাঁচ আঙ্গুল কিন্তু অনেক সুন্দর দেখা কয়টা মাশাআল্লাহ কি সুন্দর গোলাপের মতো ফুটে আছে কয়টা আমার ভাইরা এবার আপনারা শুনেন আজকে যারা মাহফিলে আসলেন এই মাহফিল থেকে ওঠার আগে নিয়ত করে ফেলবেন আল্লাহ জীবনে যত দিন বাঁচব আপনার গোলাম হব আমার আল্লাহর একটা মধুর নাম নিয়ে যদি চিন্তা করেন একজন লোক বেনামাজি থাকতে পারবেন না আল্লাহর একটা নাম হলো আর-রহমান রহমান কার নাম চিল্লা বলেন কার নাম মায়ের গর্ভে যখন সন্তান থাকে এটাকে আরবিতে বলে রাহমা রাহমা মানে মায়ের জড়ায়ু মায়ের কি সবাই বলেন মায়ের কি চিটাঙ্গের ভাষায় কি আরেকটা কয়নি মায়ের জড়ায়ু চিটাঙ্গে একটা কথা বলে কক্সবাজারে আপনারা যারা আছেন পেকুয়াতে বলে রেহেম কি বলে সবাই বলেন কি বলে এই যে রেহেম বা রাহমা এটা থেকে আমার আল্লাহর একটা পছন্দের নাম রহমান কারণটা কি মায়ের গর্ভে যখন সন্তান থাকে মা সন্তানটাকে চিনেন সন্তানটাকে বোঝেন সন্তানটাকে ভালোবাসেন কিন্তু সন্তানটা মাকে চিনে না মাকে বুঝে না মাকে ভালোবাসে না দেখবেন মা গর্ভে সন্তান আসার পরে হাঁচি দিলেও দুই হাত দিয়ে পেটটাকে চেপে ধরে তার মানে হলো মা নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবাসে বলেন আল্লাহু আকবার সিগায়ে মুবালাগা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ বর্ষণ সিগায়ে মুবালাগা নুন আল্লাহ যুক্ত করে দিলেন ছিল রহমান সেখানে নুন যুক্ত হয়ে গেল এবার হলো রহমান সিগায়ে মুবালাগা এমন দয়া আমার আল্লাহর আপনি হয়তো আল্লাহকে চিনেন না
अल्लाह के बुझेन ना अल्लाह के जानेन ना जेमन सन्तान तार मा के चिने ना मा के बुझे ना मा के जाने ना मायर पेटे सन्तान लाथी मारे मा खाना दाना छेड़े दिए लाफ मेरे उठे पड़े तारपर सन्तान तार आदर करे अपनी अपनार जीवने 40 বছর গুনাহ করেছেন জেনা করেছেন মদ খেয়েছেন 31st নাইটে লাফালাফি করেছেন অনেক অন্যায় করে ফেলেছেন একবার যদি আপনি তওবা করার মতো তওবা করতে পারেন রহমান মালিক এমন ভাবে দয়া করবেন যিনি মুহূর্তের ভিতরে দয়া করে maaf করে দিবেন তিনি কি আমরা যদি জিজ্ঞাসা করি এই রহমান অর্থ কি আমরা কি বলি এই যে দয়ালু দয়াময় দুইটা অনুবাদী মারাত্মক দরজার ভুল হয়েছে দয়ালু কোনটারে বলে আপনি ভুল করছেন বাপের পকেট থেকে 500 টাকা চুরি করে নিছেন বাপ আপনাকে বলছে তোর হাড় ভেঙে ফেলবো আমার 500 টাকা নিছো আজকে তোর খবর আছে বাড়িতে আস ঠিকই বাপ মারার জন্য লাঠি নিয়েছে আপনি পা চেপে ধরেছেন একটা দুইটা বাড়ি দাঁড় পরে বাবার মায়া লেগে গেছে হাত উঠে ফেলছে আহারে আমার সন্তানের গায়ে কেমন করে আমি হাত দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর ইন কি কারবারে বাজি চিন্তা করলাম ওয়াজ করব এই আর 2.5 মিনিট এখন আমার নিয়ামতুল্লাহ নিজামী ভাই লিখে দিয়েছে হুজুর 3টা 15 পর্যন্ত অন অফ করবেন দে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন না বাজি আলহামদুলিল্লাহ এই সুন্দর মাহফিলে যদি 3টা 15 পর্যন্ত ওয়াজ করি পুরো কক্সবাজারও তার ওয়াজ না করলেও সারিব ইনশাআল্লাহ ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা খেয়াল করে দেখেন আল্লাহকে আপনি চিনেন না জানেন না বুঝেন না ভালোবাসেন নাই কিন্তু আল্লাহ আপনাকে ঠিকই চিনেছে বুঝেছে ভালোবেসেছে একবার যদি maaf চান মুহূর্তের ভিতরে যিনি maaf করে দিবেন তিনি কে এরপরে কেমন করে নামাজ না পড়েন যে হাত আল্লাহ দিয়েছে একবার দুইবার না হাজার বার না 50,000 বার না 1,00,000 বার প্রতিদিন পাম্প করতেছে হাতটা এইভাবে এইভাবে পাম্প করে ভিডিও দেখবেন আপনার ঈমান বেড়ে যাবে প্রত্যেকটা মুহূর্তে হাত পাম্প করতেছে একদিনের ভিতরে 1,00,000 বার হাত পাম্প করে এত বড় নিয়ামত যিনি আমাকে আপনাকে দিয়ে দিলেন তিনি কি কি বুঝলেন ভাই 1,00,000 বার পাম্প করতেছে আজকে যদি আল্লাহ আটকায় দেয় ও আজহারী জীবনে আর কথা বলতে পারবে না হার্ট যদি ব্লক হয়ে যায় হার্ট অ্যাটাক হবে বড় ধরনের দুর্ঘটনা হবে ডাক্তার বলবে কথা বলবেন না কয়েকদিন এরপরে বলবে কয়েক মাস এরপরে বলবে কোন সময় কথা বলবেন না চিল্লা চিল্লি করা যাবে না এত বড় নিয়ামত যিনি প্রতিনিয়ত আমাকে দিয়ে রেখেছেন তিনি কি এরপরে আসেন আমার বাবার চোখ কত পাওয়ারফুল Human eyes can be identified more than 1,000,000 colors. একটা দুইটা রং না 10,00,000 রং যদি সামনে রাখা হয় আপনার চোখ ভুল করবে না চোখ বলবে এটা এই রং সেটা সেই রং জোরে কোন আল্লাহু আকবার এই যে ক্যামেরা দেখতেছেন কত টাকার ক্যামেরা এর চাইতে শক্তিশালী ক্যামেরা আল্লাহ তাআলা আপনার চোখের মধ্যে দিয়ে রাখছে আল্লাহু আকবার যত কম্পিউটার দেখেন সুপার কম্পিউটারের চাইতে শক্তিশালী কম্পিউটার আপনার ব্রেন কে আল্লাহ বানায় দিয়েছে লিল্লাহে তাকবীর আমার আপনার একটা কিডনি আরেকটা কিডনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজার্ভ রেখে দিয়েছে কারণ কি একটা কিডনি প্রতিদিন একটা কিডনি প্রতিদিন 1500 রক্ত ফিল্টারিং করে 1500 কিলো 1500 লিটার রক্ত 1500 লিটার রক্ত একটা কিডনি ফিল্টারিং করে চিন্তা করেন আপনার আমার ঘরে যাদের ঘরে ফিল্টার আছে পানির ফিল্টার তাকায় দেখবেন কত কষ্ট হয় ফিল্টারিং এর পরে পানি আসে আর আপনার আমার কিডনি 1500 লিটার রক্ত ফিল্টারিং করে এর পরেও ক্লান্ত হয় না যিনি সুস্থ সবল রাখেন তিনি কি এরপরে আমার ভাইরা একটু খেয়াল করেন
করোনা আসার পরে কতজন অক্সিজেনের অভাবে মারা গেছে আপনারাও সবাই ভয় পাইছিলেন এখন ভয় চলে গেছে চলে গেছে চলে গেছে এখনো চলে যায় না শিক্ষা প্রতিষ্ঠান আবার যে কোনো মুহূর্তে বন্ধ হওয়ার কথা চলতেছে আনাগোনা সলের কি হয় আর না জানি আকবারায় কথা ন কইও কিন্তু চিন্তা করেন আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে তাহলে করোনার অবস্থা খুব ভালো না খারাপ এই অবস্থার ভিতরে অক্সিজেন কত দামি আপনি বুঝবেন বড় লোকদের ঘরে গেলে দেখবেন বড় লোকেরা দেখবেন অক্সিজেন নিজের ঘরে রেখে দিয়েছে অক্সিজেন যার কিনে রাখছে অক্সিজেন যার কিনে রাখছে নিজের ঘরে ঘরে হিসাব করে দেখেন আমার ভাড়া এক মিনিটে একটু একটু না 6 লিটার করে অক্সিজেন আপনি ভিতরের দিকে টানতেছেন 6 লিটার করে অক্সিজেন নিচ্ছেন এক মিনিটে প্রতিদিনের হিসাব করে বিজ্ঞান বলছে সায়েন্টিস্টরা বলছে প্রতিদিন 8640 লিটার অক্সিজেন নিচ্ছেন আপনি আমি প্রতিদিন 8640 লিটার অক্সিজেন নিচ্ছি এত বড় নিয়ামত যিনি আমাকে আপনাকে দিয়েছেন তিনি কি এই অক্সিজেন যদি আজকে আল্লাহ বলে এই করোনা ধর অক্সিজেন শেষ আপনার অবস্থা হালুয়া হয়ে যাবে আপনার অবস্থা শেষ হয়ে যাবে শ্বাস কত দামি আপনি বুঝবেন অনেকে যাদের করোনা হয়েছে জিজ্ঞাসা করেছে কেমন লাগে প্রত্যেকে বলেছে পানির ভিতরে ডুব দিলে যেমন শ্বাসটা আটকে আসে ঠিক এমন মনে হয়েছে শ্বাস আর নিতে পারবো না এত বড় নিয়ামতগুলা যিনি দিয়ে রেখেছেন আর কিছু চায় না আল্লাহ চান গোলাম আমার গোলাম হয়ে যাক আজকের মাহফিল থেকে যদি গোলাম হয়ে যায় যিনি কবুল করে নেবেন তিনি কে এবার আসেন ভাইরা আমার মনে করায় দিই আপনাদেরকে নবীজি কাদেরকে চিনবেন না দূর দূর করে তারা দিবেন এক নম্বরে কুল্লু গালিন মারিক যে লোকটা নিজের জীবনে জালেম হয়ে নির্দোষ মানুষগুলাকে দোষী বানায় দিবে ওই মানুষটাকে নবীজি চিনবে না শাফাত করবে না এখন আমাদের সমাজে নির্দোষ মানুষকে দোষী বানানোর মতো লোক এখন আর নাই কমে গেছে কি কোন আসেনি নির্দোষ মানুষকে দোষী বানায় নির্দোষ মানুষের নামে মামলা হামলা করে নির্দোষ মানুষকে অপবাদ দেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন নির্দোষ কোনো মানুষকে আঘাত করবেন না একটা থাপ্পড় যদি অন্যায় ভাবে আপনি ক্ষমতার দাপটে দিয়ে থাকেন আজকে শিক্ষা নেন উহুদ পাহাড় সমান থাপ্পড় আপনার জন্য যিনি প্রস্তুত করে রেখেছেন তিনি কি দেখছিলেন না কয়দিন আগে একজন কি কথা বলা শুরু করছিল রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিন বিসমিল্লাহ নরাক্কুম রাষ্ট্রধর্ম ইসলাম না থাকবো সব আছে ইতে আসেনি আমার ভাইরা ইতে নাই এখন সেহারাও আমি তার ফেসবুক পেজে ঢুকলাম যে কবে থেকে না একটু দেখি দেখলাম যেদিন থেকে বাড়াবাড়ি বেশি বাড়ছিল 8ই ডিসেম্বর কতই ডিসেম্বর 8ই ডিসেম্বর সে বক্তব্যে বলছে হুজুররা বেশি বাড়াবাড়ি করবেন না বেশি বাড়াবাড়ি করলে আমার লগে পারলে বহস করেন আমি আমার মারি নিয়া হস করছি বউরি নিয়া উমরা করছি দেখি কল রেকর্ড ফাঁস এজন্য খবরদার আপনি আপনার নিজের জীবনে যতটুকু জুলুম করবেন হাতে নাতে শাস্তি পেয়ে আপনাকে মরতে হবে ঠিক না বেঠি কারণের সম্পত্তি দেখে মানুষ বলতেছিল আল্লাহ ইন সম্পদ কারণে 55,000 একর জমি এত সম্পদের মালিক বানায় দিলে কারণ রে আর আমরা আপনার ডাকি আল্লাহ আঙ্গ সম্পদ না আল্লাহ কয় ফাখা সাফনা বিহি ও বিদার হিল আর জমিন ধর পাকাও কর কারণের সম্পদ সব উল্টায় পাল্টায় ফেলা সব টেনে ধরল জমি লোকেরা চিৎকার করে তখন বলতেছিল আল্লাহ যে অবস্থায় আছি ভালো আছি জালেমদের
ক্ষমতা দেখে কেউ এটা বলবেন না আল্লাহ আমি মাজলুম আল্লাহ আমার দিকে কেন তাকান না আপনি মাজলুম হয়েছেন আপনি লিখে রাখেন অচিরেই যিনি বিজয় দিবেন তিনি কে আল্লাহর বিজয়টা আমাদের চিন্তার মতো হয় না আল্লাহর বিজয়টাই এমন হয় সারা দিন করছে বাহাজ বাহাজ রাতে বেলায় কল রেকর্ড ফাঁস জিব্বাটারে বেশি চালাইছে এজন্য জিব্বা দি একজন মহিলার সাথে খারাপ কথা যেগুলা বলছে ওইগুলার জন্য আল্লাহ ধরছে ঠিক না বেঠি তবে আমরা খুশি হতাম এই লোকটা যখন ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে তাকে যদি বহিষ্কার করা হতো এই জাতি আনন্দিত হতো ঠিক না বেঠি আমার ভাইরা এই লোকদেরকে আল্লাহর নবী শাফাত করবেন যারা নির্দোষ মানুষকে দোষী বানায় এলাকাতেই নাই 10টা মামলা আছে না নাই সবাই তো আছে বললেন না এলাকাতেই নাই 10টা মামলা দেওয়া হয়েছে এরকম লোক আছে না নাই তো আমরা যে এই কাজগুলা করতেছি নির্দোষ মানুষদের উপরে একটু হিসাব নিকাশ করে করেন হিসাব নিকাশ করে করেন এরপরে দুই নম্বরে আমার ভাইরা জালেম যারা হবে মালিমিন মিন হামিম ওয়ালা শফি জালেমের জন্য কোন বন্ধু খুঁজে পাওয়া যাবে না শাফাতকারী খুঁজে পাওয়া যাবে না জালেমকে নবী সেদিন চিনবে না নবী যদি শাফাত না করে জালেম সেদিন হতবাগা হবে জালেম সেদিন মাহরুম হবে জাহান্নামী হবে জালেম সেদিন বঞ্চিত হবে আমার ভাইরা আমার বন্ধুরা মাহফিলে যারা আসছেন খেয়াল করেন আমাদের সমাজ এখন জুলুম নির্যাতন এতটাই বেড়ে গিয়েছে জুলুমের কথা এখন মাইকে বলাও যায় না ঠিক না বেঠি আপনি মাজলুম আপনি বলতেও পারবেন না হুজুর খবরদার জুলুমের কথা বলা যাবে না এই অবস্থাটা যখন দেখবেন তিনটা আলামত মিলায় নেবেন চিল্লায় বলেন কয়টা আরো জোরে এক নাম্বার আলামত যখন এই অবস্থাগুলো দেখবেন মিলা দেখবেন এক নাম্বারে আন্তুক্ত আল্লাহর হাম পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার বেড়ে যাবে এই গত কয়েকদিন আগে দেখলাম বাবাকে গোয়াল ঘরে ফেলে রেখেছে সন্তান খাবার দাবার দেয় না বাবা প্যারালাইজড হয়ে গেছে ভিক্ষা করতে পারে না মানুষ দিলে খায় না দিলে না খায় আলামত যখন দেখবেন বুঝবেন একটার পর একটা আজাব আসার সময় সন্নিকটে চলে এসেছে ঠিক না বেঠি দুই নম্বরে আমার ভাইরা ইউতাল মুগুবি খারাপ লম্পট দুশ্চরিত্র বেনামাজি নেতার পিছনে হুমরি খেয়ে যখন তার পিছনে ছুটবে তার পিছনে পিছনে যখন ছুটবে তাকে যখন নেতা মনে করবে পরিষ্কার ভাবে মনে করবে কেয়ামতের সময়টা সন্নিকটে ঠিক না বেঠি এখন আসেনি গুলা এরপরে তিন নাম্বারটা মাথা খাদা শুনেন আইও সাল মুর্শিদ যখন আপনি তাকায় দেখবেন গুন্ডা বদমাইশ বাহিরে ঘুরে আলেম যখন জেলখানার মধ্যে বন্দি থাকে মাজলুম থাকে আলেম যখন নির্যাতিত নিপীড়িত হয় বুঝবেন পরিষ্কার কিয়ামতের সময়টা সন্নিকটে এখন এই সময় আমাদের মাঝে আসছে কি আসে নাই বলেন সবাই আসছে কি আসে নাই আলেম যখন মাজলুম হবে আজকে তাকে দেখে আলেমরা মাজলুম হচ্ছে চোখের পানিগুলো ঝরাচ্ছে এ আলামত যখন চোখের মধ্যে বাসতেছে মিলায় নিবেন আমার ভাইরা ফালিয়ার তাকিবু আন্ডা যালিকা রিহান হামারাত একটার পর একটা অগ্নি বাতাস আসবে অগ্নি বাতাস শুরু হয়ে যাবে কিশোরগঞ্জে মাহফিল করতে গেলাম আমাকে সেখানকার লোকেরা বলল হুজুর আগুন বাতাস এসে ক্ষেতের পর ক্ষেত পুড়ায় দিয়েছে ইন্দোনেশিয়ায় পুড়ায় দিয়েছে এই আলামতগুলা যখন দেখবেন জলজলায়ের পরে ভূমিকম্প শুরু হবে খাসফান ওয়া মাসখা ভূমি ধস শুরু হয়ে যাবে আমার পঞ্চগড়ে ৩৫টা বাড়ি ভূমি দশে দেবে গেল
এই আলামতগুলো যখন প্রকাশ পেয়েছে পরিষ্কারভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুরা সময়টা এত ভয়াবহ এখন চারদিকে জালেমদের সংখ্যা কম না বেশি আমি কারো কিন্তু নাম নেই আপনি নিজেও সে জালেম হতে পারেন যদি আপনি জালেমকে না বোঝান আপনি নিজেও জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হবেন কথা ঠিক না বেঠি এজন্য আল্লাহ বলেন ওয়াত্তাকূ ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা واعلموا ان الله شديد العقاب عذاب শুধুমাত্র জালেমদেরকেই ধরবে না আযাব যখন আসবে তুমি প্রতিবাদ করো না তোমাকেও ধরবে তোমাকেও পেয়ে বসবে বিশেষ ভাবে শুধু জালেমদেরকে শেষ করবে না আযাব সবাইকে পাকড়াও করবে আজকের মাহফিল থেকে বলি আযাব আসার আগে আজকে নিজেকে শুধরে নেন যিনি অবশ্যই অবশ্যই হেফাজত করবেন তিনি কি কয় নাম্বার দেখি কয় নাম্বার দুই নাম্বার মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর কয় নাম্বার এক নাম্বার এক নাম্বার কি যে লোকটা নির্দোষ মানুষকে দোষী বানায় তার কোন সার নাই দুই নাম্বার জালেমের কোন সার এবার কয় নাম্বার মুশরিক যে এখন মুশরিক আছে না নাই সারা বাংলাদেশে থাকলেও আরার ফেকুয়াত নাই দূর এলাকার মানুষ কর্ণ ফুলি পার হইলে সব আল্লাহ ওলি মানুষ আছেনি কয় বেশি বলে কি বেশি আল্লাহর ওলি বেশি না হেমুর হেমুর লোক বেশি আস্তাগফিরুল্লাহ আলাজিম কবর আপনাকে কিচ্ছু দিতে পারে না কোন ভান্ডার কিচ্ছু দিতে পারে না কারণ জাফফাল কালাম কলম শুকিয়ে গেছে তাকদীর লেখা হয়ে গেছে কেউ কিচ্ছু দিতে পারে না কোন বাবা কোন কিছু পুরা করতে পারে না একমাত্র যিনি দিতে পারেন তিনি কি তাহলে সাইবেন কার কাছে যেমন কুতুবদিয়ার মালিক শাহ রহমতুল্লাহ আলাই উনি বড় বুজুর্গ মানুষ ছিলেন মাজ্জুব হালতের লোক ছিলেন কিন্তু এখন ওইখানে গরু মহিষ আছে না নাই সব আছে ইনকি কি কামের লাগে গরু মহিষ যায় হেনে যেই দরবারে গরু মহিষ বেশি দেখবেন আপনি এটা একটু বুঝে নেবেন এখানে আমলের তরবিয়ত কম গরু মহিষের আমদানি বেশি ঠিক না বেঠি কোন দরবার আপনাকে কিচ্ছু দিতে পারে না কোন পীর কিচ্ছু দিতে পারেন না দিতে পারেন কে জিন্দা পীর মুর্দা পীর কেউ কিচ্ছু দিতে এই কথা তো সবাই বলে না তার মানে এখনো মনের ভিতরে আছে যে না হুজুর কিছু দিতে পারে পারেনি কিছু কিছু একটুখানি একটা সন্তান ছেলে অথবা মেয়ে অথবা ছেলে মেয়ে উভয়টা ভালো একটা জায়গায় বিয়ে শাদী করানো মামলা থেকে বাঁচান কিচ্ছু দিতে পারে না কে পারে হাদিস শুনে যান আমার ভাইরা পরিষ্কার ভাবে আমরা কি মানুষ হলাম গিয়ে পীরের কাছে গিয়ে চাই যে হুজুর আরে কিছু দিয়ে দেন না হুজুর কিচ্ছু নাই আর হুজুর কিছু দিয়ে ফেলান হুজুর অনেক কাছে সব বান্দার আছে হুজুর দিয়ে ফেলান কিছু পীর আপনাকে কিচ্ছু দিতে পারে না ইন্না আওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন সব মানুষগুলো সব জিনগুলো খালি একটা ময়দানের মধ্যে যদি চলে যায় প্রত্যেকে যদি বলে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু একজন একজন করে প্রত্যেকের মনের আশা যদি আল্লাহ পুরা করে দেয় মা নাকসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহার সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না আমার আল্লাহর এত বড় ভান্ডার
সবাইকে দিবে সবার আশা পূরণ হবে এতটুকুনো যার বান্দার থেকে ফুরাবে না তিনি কি সেই বান্দার বাদ দিয়া দুনিয়ার বান্দারের পিছনে দৌড় লাভ হইব নি শেখের কাছে আল্লাহর এত ঘৃণা এত ক্ষোভ তাকে আল্লাহ মাফ করবে না নবীজি শাফাত করবে না চার নম্বরে বেদাতি এখন আমাদের সমাজে তাকায় দেখবেন বেদাতির আনা গুনা এখন অনেক 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 বেশি বেড়ে গেছে ঠিক না বেঠি বেদাতি বক্তাদেরকে আপনারা হেলিকপ্টারে আনেন তো দাম বাড়বো না আর কি হবে বল বেদাতি আর যা হতে পারে সুন্দর পাগড়ি থাকতে পারে চেহারার ভিতরে অনেক নাদুস নুদুস বিশাল স্মার্ট মনে হতে পারে সব থাকতে পারে কিন্তু বেদাতি নবীজির আপন হতে পারে না আস্তে বলেন আপন হতে ইন্নাল্লাহ হাজাবাত তাওবা আমি কোন কথা আমার মন গড়া বলিনি বলছি আপনারা সাক্ষী দেন বলছি এই কথাটাও মন গড়া বলবো না হাদিস থেকে শুনেন বেদাতি নবীজির কত দূরে ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদাতিন বেদাতির কাছ থেকে আল্লাহ তওবার সুযোগ কেড়ে নেয় বেদাতি মনে করে আমি তো বিশাল বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ এটা করে না আমি এটা করি মানুষ আমল করে না আমি করি কাজী আমার চাইতে বড় আমল করার কে আছে এজন্য বেদাতি মারা যায় তওবা করার সুযোগ পর্যন্ত পায় না বিনা তাওবায় বেদাতি কবরে ঢুকে বেদাতির সঙ্গে যার কোনো খাতির নাই তিনি কি কথা বুঝে আসছে তো এজন্য কোন বেদাতির সাথে সম্পর্ক রাখা যাবে কোরআন সুন্নাহর সঙ্গে সম্পর্ক রাখেন নবীজি যাবে শাফাত করার জন্য একটা পর্দা দিয়ে দেওয়া হবে নবী এই লোকগুলা আপনার ইসলামের মধ্যে নতুন নতুন প্রবেশ করিয়েছিল আল্লাহর নবী বলবেন সোহকান সোহকা লিমান গায়রা বাদি দূর হয়ে চলে যা আমার ইসলামের মধ্যে নতুন আবিষ্কার যারা করেছিলি তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই কোনো বেদাতিকে নবীজি শাফাত করবে না আমরা যারা সুন্নত মানতে চাই সুন্নত মানবো বেঁচে থাকবো অল্প আমল করব যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কি ইবনে আব্বাসকে একদিন প্রশ্ন করা হলো ইবনে আব্বাস আপনি বলেন কোন আমলটা সেরা আমার মতো সাধারণ লোকের প্রশ্ন করছে ইবনে আব্বাসকে প্রশ্ন করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু কেমন সাহাবী রাসূল যার জন্য দোয়া করে দিছে আল্লাহ আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল আল্লাহ তুমি তার জ্ঞান বাড়ায় দাও বুঝ বাড়ায় দাও এমন সাহাবী তিনি তিনি ছিলেন সমস্ত যত তাফসীর হয়েছে রাইসুল মুফাসসিরিন ছিলেন তিনি জোরে বলেন আল্লাহু আকবার ওনাকে প্রশ্ন করা হলো কোন আমল আপনি সেরা মনে করেন তিনি বললেন লা আদিলু বিসসালামাতি মিন হুশাইব শুধুমাত্র গুনাহ থেকে বেঁচে থেকে অল্প আমল করাটাকে সেরা মনে করি আমল অল্প হবে কিন্তু বেদাত করব না গুনাহ করব না অল্প আমলের কারণে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো নবী কে সবচেয়ে সেরা আল্লাহর ওলি কেমনে হব সেরা ওলি কে আচ্ছা এই মাহফিলে যারা বসছেন আমরা কি আল্লাহর ওলি হতে চাই মাশাআল্লাহ আমি লক্ষ্য করছি এখানে যুবকদের আগে একজন দাড়ি পাকা মুরব্বি হাত তুলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই আমি মুরব্বির দিকে তাকায় আছি একেবারে গভীর মনোযোগী শ্রোতা আমরা কি আল্লাহর ওলি হতে চাই কারা কারা চাই যুবকরা কেন হাত তুললা না যুবকরা কয় হুজুর আমরা তো এখন যুবক মানুষ ওলি আরো কিছুদিন পরে হব এখনো এক যুবক এখানে হাত দিয়ে রাখছে কিরে জোরে টান টান করে হাত গুলো উঠান আমরা কি আল্লাহর ওলি হতে চাই পারবো কথা কয় না পারবো যারা না খেয়ে আজকে এখানে বসা আমরা কি এই কাজটা আল্লাহর জন্য করি না যারা রোদের মধ্যে বসে আছি ঘামতেছি কষ্ট করতেছি কার জন্য এবার হাত গুলা নামাই কি হব কার ওলি সবাই আওয়াজ করে কারলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনা আমাদেরকে জানায় গেলেন আল্লাহর ওলি যদি হতে চাও ইত্তাকিল মাহারিম হারাম ছেড়ে দাও হারাম ছেড়ে দাও তাকুন আবাদান নাস
যদি শুধু হারাম ছেড়ে দাও সাধারণ অলিনা তাকুন আবাদান নাস ইসমে তাফদিল তাকুন আবাদান নাস শুধু হারাম ছেড়ে দেন আপনাকে যিনি বড় অলি বানায় দিবেন ইবাদত গুজার বানায় দিবেন তিনি কি এখন একটু লিস্ট করেন সকাল থেকে কি পরিমাণ হারাম কাজ আপনি করেছেন গীবত করেছেন হারাম চোখের খেয়ানত করেছেন হারাম কাজ মিথ্যা বলেছেন হারাম করেছেন এরকম হারামের লিস্ট যদি করেন সকাল থেকে এখানে আসা পর্যন্ত দেখবেন 100 উপরে হয়ে গেছে ঠিক কি না আজকে এখান থেকে সিদ্ধান্ত নেবেন আল্লাহ হারামের দিকে যাব না ইত্তাকিল মাহারিম হারাম থেকে বাঁচেন তাকুন আবাদান নাস যিনি আপনাকে বড় ওলি বানায় দিবেন তিনি কি এখন এই যে মোবাইল এই মোবাইল আসার পরে আমাদের জীবনটা কেমন যে হয়ে গেছে মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইআমালহা কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা মোবাইল বড়া পর্ণ মুভি মোবাইল বড়া ভিডিও গান মুভি দিয়ে ডাউনলোড করে রেখেছেন আজকের এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি চোখের খেয়ানত করেছি তুমি অন্ধ বানায় দিতে পারতাও অন্ধ বানাও নাই তুমি আমার চোখ দুটির পাওয়ার নিয়ে নিতে পারতা নাও নাই আজকে নিয়ত করে ফেললাম গুনার সব ভিডিও গুলা কেটে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন নিয়ত যে করে ফেলবে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা পূর্ণ ভালো কাজ করলে আমল নামায় যে পরিমাণ সব হতো খারাপ ভিডিও গুলা কেটে দেওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়ার পরে খারাপ কাজ ছেড়ে দেওয়ার কারণে আমল নামা যিনি সব দিয়ে ভারী বানায় দিবেন তিনি কি খুশি না বেজার কম না বেশি এখন আমি দেখতে চাই তরুণরা কারা ভিডিও টিডিও সব কেটে দিব আর গুনার দিকে যাব না এমন তরুণ কারা হাত তুলে তো দেখি মাশাআল্লাহ একজনে তাকবীর দিছে এখন তাকবীর দেওয়া দরকার জোরে তাকবীর দেন মাশাআল্লাহ এখন সংসদে যদি আল কোরআনের আলো জ্বালাইতে হয় তাহলে আলেমরা কি বসে থাকলে চলবে না আপনারা বসে থাকলে চলবে না কিন্তু এখন সমাজের দিকে তাকায় দেখেন সাদুল কবিলা ফাসিকুহু সমাজের ভিতরে জনপদে জনপদে যত নেতা আছে অধিকাংশ নেতা ফাসিক কথাটা তো আমার না তাহলে না আমার গলাটা টিপ দিয়ে ধরতে যে এই হুজুর কি করেন এটা কথাটা আল্লাহর রাসূল বলে গেছে 1450 বছর আগে লিল্লাহ তাকবীর আল্লাহ এরপরে রাসূল বলেন জাইমুল কওমে আরজালহুম সবচেয়ে বড় বড় নেতা যারা হবে বড় বড় দুশ্চরিত্র হবে আমার কথা না আল্লাহর রাসূলের কথা সুতরাং আমার ভাইরা আজকের মাহফিলে যারা বসলাম আল্লাহর ওয়ালি যদি হতে চান হারাম ছেড়ে দেন গুনাহগুলা বর্জন করেন মোবাইলটাকে পরিশুদ্ধ বানায় ফেলেন এই বছরটা আমরা শুরু করেছি অনেকে গুনার মহরাদীপ এমন কি গুনাহ করতে করতে এক জায়গায় দুই জায়গায় না ফানুর জ্বালাতে গিয়ে 12 জায়গার মধ্যে আগুন ধরায় দিছে ঠিক না বেঠি এরা নাকি খুব বিজ্ঞান মনস্ক আমাদেরকে বলে যে এই সমস্ত মোল্লা মৌলবীরা 31st নাইটের কি বুঝবে আমরা এক রাত্রি একটু আনন্দ করি আমাদের একটা বিশ্বাস প্রকৃতি পূজারীদের বিশ্বাস যে এক রাত উৎসব করলে সারা বছরটা ভালো যাবে ইন বলে বিজ্ঞান মনস্ক ইন বিজ্ঞান মনস্ক নি মাশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের এই বীর চত্তলার সম্মানিত আলেমে দ্বীন শরীয়তুল্লাহ জিহাদি আপনারা আপনাদের এলাকার মানুষের মহব্বত করেন কম
খালি দূরের থেকে লোক আসলে তাদেরকে খুব ইজ্জত করে আপনারা তাকবীর দেন। এরকম মেহমান আসছে, আমরা এই মেহমানের জন্য তাকবীর দিচ্ছি, লিল্লাহে তাকবীর। জোরে মাশাআল্লাহ। আমার ভাই চলে আসছে, আমরা আনন্দিত পড়েন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হুজুর কেন আসেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি যদিও আয়েশা আমার জিজ্ঞাসা করে না হুজুর কেন আসেন, আমি জিজ্ঞাসা করছি, এবার জিজ্ঞাসা করছি হুজুর আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, কারণ উনি জানে আলহামদুলিল্লাহ আমি যেহেতু এতক্ষণ ধরে কথা বলতেছি, আল্লাহ সুস্থ না রাখলে কি কথা বলতে পারতাম, তার মানে ভালো রাখছে কে? সুতরাং আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আমার ভাইরা, এক নম্বরে নির্দোষ মানুষকে দোষী সাজাবেন না, দুই নম্বরে জুলুম করবেন না, এরপরে ক নম্বর, তিন নম্বরে শিরিক করা যাবে না, চার নম্বরে বেদাত করা যাবে না, পাঁচ নম্বরে মাইয়ুকাদ্দিবু বিশ্বাফাত, নবীজির সাফাতকে যারা অস্বীকার করবে তাদেরকে নবীজি সাফাত করবে না। আমরা নবীজির সাফাত চাবো আল্লাহর কাছে, এই সাফাত যারা চাবে, সাফাত যারা কামনা করবে তাদেরকে নবীজি সাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার ভাই চলে এসেছে শেষ কথায়, শেষ কথায় আপনাদেরকে নিয়ে বলি, আজকের মাহফিল থেকে, আজকের মাহফিল থেকে বুঝে যাওয়ার চেষ্টা করবো, আজাব আসতেছে আমার ভাইয়ের, আজাব আসতেছে। এই আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর শরণাপন্ন হন। প্রতিদিন আমরা সূরা কাহাফের দশটা আয়াত করে পড়ব, আর আপনার জন্য আলোকিত বানায় দিবেন তিনি কি? কথা বুঝে আসছে তো ইনশাল্লাহ। আর যুবকেরা যারা আমার অত্যন্ত আপন কলিজার টুকরা যুবক, তোমাদের জন্য শেষ নসিহত করতে চাই, এটা আমার জীবনের শেষ নসিহত হতে পারে, আজকের পরে আর কোনো নসিহত নাও করতে পারি, শেষ হয়ে যেতে পারে জীবন, হায়াত ফুরায় যেতে পারে, নতুন একটা বৎসর এসেছে। মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, যত গুনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ আজকে থেকে গুনার অধ্যায়টা মুছে ফেলো, যিনি তোমাকে আমাকে আপন করে কাছে টেনে নেবেন তিনি কি? মা বাবার সঙ্গে বেয়াদবি ছেড়ে দিতে হবে, যুবকদের মধ্যে অধিকাংশ মা বাবার সঙ্গে বেয়াদবি করে, চোখ রাঙায়া কথা বলে, আজ থেকে মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। কোরআন কারিমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ যখন গোলামদেরকে জান্নাতের ফয়সালা করবে, কিছু লোকের চোখের ভিতরে পানি থাকবে, আল্লাহ বলবে গোলাম চোখে পানি কেন? সেদিন ওই লোকটা কাঁদবে আর বলবে আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার, একজন কেউ তো দেখতেছি না। ছেলের জন্য বাপ সেদিন কাঁদবে, স্ত্রীর জন্য স্বামী সেদিন কাঁদবে। আজকে যদি সন্তানটাকে মানুষের মতো মানুষ বানান, ইমানের পথে রেখে যান, সেদিন যিনি জান্নাতি পোশাক পরায়া একত্রিত করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার প্রত্যেকটা ভাইকে, যারা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমানের উপরে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই হাজার হাজার মানুষের আয়োজন, সুন্দর এই আয়োজনকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দরভাবে সমাপনীতে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে যদি আমাদের জীবনের শেষ সময় হয়, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যেন ভালো কাজ হিসেবে আজকের এই কাজটাকে কবুল করে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে জান্নাতি হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই এখন আলোচনা করবেন ইনশাআল্লাহ, আসুন।
এতক্ষণ ধরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করলেন।